Hey, what's up, guys? Welcome to my channel, BS.Badhon. So, guys, I'm going to talk to you about and to my dear, I'm going to guys, আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ারের মোস্ট ইউজ ক্যারেক্টারগুলোকে নিয়ে এন্ড এটা হচ্ছে আমাদের ফ্যাক্টস এপিসোড নাম্বার 3 আর এর আগে আরো ফ্যাক্টস দুইটা এপিসোড চলে গেছে যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো এন্ড আরো আমাদের দুইটা এপিসোড বাকি আছে এন্ড আমি এই এপিসোডগুলো আনতেছি কেন আর ফ্যাক্টস নিয়ে হঠাৎ করে আমি ভিডিও দিচ্ছি কেন কারণ হচ্ছে তোমরা তো জানোই ফ্রি ফায়ারে অনেক পিং সমস্যা দিচ্ছে আর এগুলা নিয়ে ফ্রি ফায়ারের কমিউনিটিতে অনেক কিছু ঘটে গেছে তো তোমরা মানে এতদিনে জেনে গেছো যারা ইউটিউবে থাকো অনলাইনে তারা জেনে গেছো হয়তো তো আমরা আজকে কথা বলবো ফ্রি ফায়ারের সবথেকে ইউজ মানে সবথেকে ইউজ করা ক্যারেক্টারগুলোকে নিয়ে আর তোমরা যদি এখন ভেবে থাকো আমি হুকুংয়ের মানে হুকুংয়ের ব্যাপারে কথা বলবো তাহলে একদমই ভুল তো সবার থেকে কথা বলবো কম গুরুত্বপূর্ণ হব বেশি চলো একসাথে বসে ভিডিওটা শুরু করে ফেলি লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও বেবি What? আমার কণ্ঠটা একটু এখন অন্যরকম শোনা যেতে পারে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এন্ড আমাদের 5 নাম্বার ক্যারেক্টারটা হচ্ছে কে ক্যারেক্টার মানে ওরফে কাশ্মীর ক্যারেক্টার তো তোমরা ভাবছো এত একটা ভালো এবিলিটি ওয়ালা ক্যারেক্টার কিভাবে 5 নাম্বার হয় আসলে গাইস আমি বলি যতই হোক না কেন কাশ্মীর ক্যারেক্টার পাওয়ারফুল আমাদের আলোককে কিন্তু কেউই হারাতে পারবে না তোমরা এখন ভাবছো যে কেন কাশ্মীর ক্যারেক্টার এত পাওয়ারফুল হওয়ার কারণে ইউজ করা ক্যারেক্টার না গাইস কারণ হচ্ছে তোমরা দেখো আলো মানে কাশ্মীর ক্যারেক্টারকে কোনো ড্রেস পরালে কিন্তু এটা এত সুন্দর লাগে না আলোক ক্যারেক্টারকে তোমরা একটা ড্রেস পরালে মানে যে কোনো একটা ড্রেস পরালে তোমরা দেখবে আলোক ক্যারেক্টারকে কি স্মার্ট দেখা যাচ্ছে তো এই কারণে মানে এটা ইউজফুল নাও হতে পারে কাশ্মীর ক্যারেক্টারটা তো আমরা এখন চলে আসি আমাদের 4 নাম্বার ক্যারেক্টার তো আমাদের 4 নাম্বার ক্যারেক্টার হচ্ছে হায়াতু ক্যারেক্টার অ্যান্ড হায়াতু ক্যারেক্টারকে তো তোমরা আশা করি সকলেই চিনো অ্যান্ড যারা অনেক পুরানো প্লেয়ার তারা তো অবভিয়াসলি চিনো কারণ যখন আলোক ছিল না তখন মানে একদম ফ্রি ফায়ারে সবাই হায়াতু ইউজ করতো আর তোমরা ভাবছো আমি তো আগের কথা বলে লাভ নাই কারণ আমি তো এখনকার কথা বলবো যে এখনকার মোস্ট ফ্রি ফায়ারের ক্যারেক্টারগুলোকে নিয়ে তো হায়াতু হচ্ছে এখনকার মোস্ট ফ্রি ফায়ারের ইউজ করা ক্যারেক্টার তো হায়াতুর অ্যাবিলিটিটা তোমাদেরকে একটু শর্টকাটে বলে দিই সেটা হচ্ছে তুমি তোমাকে যদি মানে তোমার সামনে যে এনিমিটা আছে ওইটা যদি তোমাকে দুইটা গুলি করে তাহলে তুমি অফিসলি মরে যাবা আর যদি তোমার কাছে হায়াতু ক্যারেক্টার তার থাকে তাহলে হায়াতু ক্যারেক্টার কী করবে তুমি যদি একটা ড্যামেজ দাও ধরো না ওইটা 20% বাড়াই দেবে তো বাড়াই দেবো বলতে আমি এখানে বলতে চাচ্ছি যে ধরো এনিমির কাছে যত লেভেলের ওয়েস্ট থাকুক না কেন মানে খুব সহজেই তুমি এনিমির ওয়েস্টটা মানে বেসটা খুব সহজেই তাড়াতাড়ি ভেঙে ফেলতে পারো তাহলে ভেঙে ফেলা মানে বেশি ড্যামেজ খাওয়া তো এটাই ছিল আমাদের হায়াতু ফোন নাম্বার মানে পজিশনে থাকা তো আমরা চলে আসি তৃতীয় নাম্বার পজিশনে থাকা ক্যারেক্টারের কাছে তো আমাদের তৃতীয় নাম্বার ক্যারেক্টারটা হচ্ছে ক্রোনো ক্যারেক্টার আর ক্রোনো ক্যারেক্টার আগে অনেক মারাত্মক ছিল অ্যান্ড এটা এই কিছুদিন আগে যে আপডেটটা আসছে ওই আপডেটের পরে এটাকে অনেক মানে লো করে দেওয়া হয় কিন্তু এখনও পর্যন্ত অনেকেই ক্রোনো ক্যারেক্টার ইউজ করে আর যারা এখন র্যাঙ্ক পুশ করে অ্যান্ড ইন্টারনেট তো এখন প্রচুর সমস্যা তারা ক্রোনো ক্যারেক্টারটা দিয়েই খেলে তো এখন ক্রোনো ক্যারেক্টারটা হচ্ছে তোমাদের একটা শিল্ড তৈরি করে অ্যান্ড এনিমি যদি তোমাদের সামনে থাকে তাহলে এই শিল্ডের ভিতর থেকে তোমরা এনিমিকে সহজেই মারতে পারবে কিন্তু এনিমিটাকে বাইরে থেকে তোমাদের মারতে পারবে না তো এটাই ছিল আমাদের তৃতীয় নাম্বার ক্যারেক্টার ইউজ করা ক্যারেক্টার আর কি আর এখন আমরা কথা বলবো দ্বিতীয় নাম্বার ইউজ করা ক্যারেক্টার
তো আমাদের দ্বিতীয় নাম্বার ক্যারেক্টারটা হচ্ছে কিলি ক্যারেক্টার এন্ড কিলি ক্যারেক্টারটা এখন সবাই ইউজ করে এন্ড মানে ক্যারেক্টারটা ইউজ করে না ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ইউজ করে অ্যান্ড এটার ক্যারেক্টারের অ্যাবিলিটিটা হচ্ছে তোমার ক্যারেক্টারকে মানে 4% নাকি 6% বেশি স্পিডে দৌড়া তো এটাই ছিল আমাদের দ্বিতীয় নম্বর ক্যারেক্টারটা এখন আমরা চলে আসি মোস্ট অনলি লাস্ট প্রথম নাম্বার ক্যারেক্টারে তো আমাদের প্রথম নাম্বার ক্যারেক্টারটা হচ্ছে ম্যাগজিন ক্যারেক্টার অ্যান্ড তোমরা ভাবছো প্রথম নাম্বার ক্যারেক্টার ম্যাগজিন ক্যারেক্টার আসলে হ্যাঁ গাইজ ক্যারেক্টারটা ইউজ করে না কিন্তু ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ইউজ করে যেখানে আরও কি হেলদিতে একটু সময় নেয় কিন্তু এখানে ম্যাগজিন ক্যারেক্টার তোমার মেডকিট খেতে শুধু সময় নেয় 40 সেকেন্ড মানে একদমই অন কম তো কয়েকদিন আগে তোমাদের একটা ট্রেন্ড বের হয়েছিল অ্যান্ড সেটা হচ্ছে জুনের বাইরে থেকে ভুইয়া নেওয়াটা ওই তখন ম্যাগজিন ক্যারেক্টার প্রচুর ইউজ হয়েছে অ্যান্ড এখনও ইউজ হয় তো এটি ছিল আমাদের ভিডিও অ্যান্ড আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দিন তো টাটা বাই বাই সি ইউ